আমার সামনে আলো কিন্তু আমি পুকুরে ঝাড়ছি মু আমার ভুল হইলে মাফ করে দাও পিছনে কিন্তু পানি আমি পয়রা গেলে কিন্তু গা পালে সব ভিজে যাইব আল্লাহ আমার তুমি হাসা হাসা নিয়ে আইছো এবার বলো তুমি কোথায় যাবে আমার শখ আছে কি শখ বলো ওই যে এই টাঙ্গাইলে পৃথিবীতে যাব শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর আম্মু কত গল্প করেছে আম্মুর মুখে পৃথিবীর কথা কত শুনেছি আজকে আমি পৃথিবীতে যাবই যাব আপু যতই বারণ করুক না কেন আজকে আমি পৃথিবীতে যাবই কোথায় যাবি আপু পৃথিবীতে কেন ওমা তুমি জানো না পৃথিবী অনেক সুন্দর আম্মু না সেদিন গল্প করলো তাই আমি সিদ্ধান্ত নিছি আমি পৃথিবীতে যাব এখন তোর থেকে আমাকে শিখতে হবে জানতে হবে পৃথিবী কত সুন্দর পৃথিবীর মানুষ কত সুন্দর তাই না আমার কাছ থেকে শিখবে কেন তুমি তো আমার বড় তাই তুমি আমার চাইতে বেশি জানো ও আমি তোর বড় এটা মানিস হ্যাঁ কেন মানবো না তাহলে এবার একটা কথা বলি আমার লক্ষ্মী বোন আমার সোনা বোন ছোট্ট বোন তোমার পৃথিবীতে যাওয়া হবে না পৃথিবীতে যাওয়া হবে না মানে তুমি বললেই হলো আমি পৃথিবীতে যাবই যাব আমি যেহেতু বলছি পৃথিবীতে যাব তার মানে আমি পৃথিবীতে যাবই আমি তোর কি বড় বোন একটু আগে বলছি ইস তুমি বড় বোন দেখে তুমি যা বলবা আমার তাই শুনতে হবে শোনো আমি পৃথিবীতে যাব 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 যাবই যাব কি তুই আমার কথা শুনবি না ঠিক আছে আমিও বলে দিচ্ছি তুই পৃথিবীতে যেতে পারবি না 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 মানে না এটা আমার প্রথম এবং শেষ কথা আচ্ছা ঠিক আছে যাব না তুমি যাও বলছিস তো হ্যাঁ বলছি তো যাব না এটাই যেন মাথায় থাকে পৃথিবীতে যাবি না আর যদি যাস এর ফল কিন্তু ভালো হবে না মনে রাখিস পৃথিবীতে যাবি না ওনার কথা মানে আমি শুনবো আমি যেহেতু বলছি আমি পৃথিবীতে যাব তার মানে আমি পৃথিবীতে যাব এত সুন্দর পৃথিবী আমি না দেখে থাকতে পারি আমি যাচ্ছি আপু তুমি থাকো দেখলি তো আমি যেভাবেই হোক পৃথিবীতে ঠিকই আসছি কি সুন্দর পৃথিবী বাঁশি বাজায় কে এত মধুর বাঁশি সুর কোথা থেকে আসতেছে আওয়াজ কোথা থেকে আসে কে বাজাচ্ছে এই বাঁশি আমাকে দেখতেই হবে কে এই বাঁশি বাজাচ্ছে
আমার সামনে এলে কিন্তু আমি পুকুরে ঝাঁপছি মুখ, আমার ভুল হইলে মাফ করে দাও। পিছনে কিন্তু পানি আমি পড়ে গেলে কিন্তু গা পালে সব ভিজে যাইব। বৃষ্টি পড়ছে তো গোয়া ভিজবো, একটু এটা দেই। তুমি কি? আমি পড়ি। আমি ওমর সানি। তুমি ওমর সানি? তুমি পরি হলে আমি ওমর সানি। তোমার নাম ওমর সানি? আমার নাম ওমর সানি। ওমর সানি আছে সিনেমা করে, তুই তো জানোস। তুই তুই করে বলতেছো কেন? তুমি করে বলো। আরে রাখ, তুই পরিবেশ ধরছো সেটা আমি বুঝছি। প্রথমে আমি বুঝি নাই বুঝছস, এখন বুঝছি। কারমাইয়া তুই? কারমাইয়া মানে তোমার বিশ্বাস হচ্ছে না আমি পড়ি? আব্বা দেও, যদি পড়ি হ ওই অমর সানি হইতেছে আমাকে। সিনেমা আছে না বাংলা সিনেমা? বাংলা সিনেমার না সিনেমা দেখছো জীবনে? পরীরা সিনেমা দেয় না? কি দেয়? পরীরা সিনেমা দেখায়। তো শুনছি পরীরা নাকি বাথরুমে গিয়ে সাইপা সুইপা ধরে। আমার নাম মানুষ কয় শিকোনালি, আমি একটা শিকোন চাগান তো, কিন্তু অরিজিনাল নাম আছে একটা, শাহরুখ খান। শাহরুখ খান? তোমার নাম শাহরুখ খান? ও আমার বাবার নাম জানো? সালমান খান। আমার মায়ের নাম কি জানো? আমি কি করে জানবো? দীপিকা ভাদুকন। দীপিকা ভাদুকন? দীপিকা না দীপিকা, এই তোর উচ্চারণের প্রবলেম আছে। তুই কিসের পরি, আকাশের না নিচের? না, তোমাদের নামগুলি কি রকম জানো? তবে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, সবার নামই খুব সুন্দর। ওরে তুমিও সুন্দর। আচ্ছা সবার নামের কথাই বললে, তোমার বাচ্চার নাম কি? গরু দেখতিস না ওই পাশে একটা গরু, এই পাশে তিনটা গরু, হলো আমি চড়াই। তুমি রাখাল? আমাগো না চড়াই, আমি আমার মাসের টাকা দেয় 400 টাকা। পাট খেতে নিয়ে গেছিল আমারে, কইছে তোরে এ দিব সে দিব, পরে কিচ্ছু দেয় নাই। আমার কত কি দেওয়ার কথা দেখে পাট খেতে নিলো, পাট খেতে নেওয়ার পর মান সম্মানটা খাইলো, ও ঠিকই বিয়া হইলো। আমার কোন মায়া বিয়া করতে চাই না জানো? আমার বয়স কত জানো? এখন তুই আর লোভ দেখাস না বই, তুই একলাই আকাশে যা। তোমার বিশ্বাস হচ্ছে না? পাঙ্গা পুঙ্গা লাগাইয়া ওই হলে পরি হয়েছে, পরে এখন বিশ্বাস করে আমি আকাশে নিয়ে যাবো আমারে। আরে চলো তো, আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে আকাশে নিয়ে যাব, চলো। আকাশে না নিয়ে যাইতে পারলে কিন্তু তোর কপালে আমার জুতা আছে বইন। আচ্ছা ঠিক আছে, আকাশে না নিয়ে যেতে পারলে তুমি যা বলবে আমি তাই শুনবো। একদম এই পাশে ঢুকাই দিমু তোর মুখে।
চল হাত ধরো। আল্লাহ, আমার তুমি হাসা হাসা নিয়ে আইছো। এবার বলো তুমি কোথায় যাবে? আমার শখ আছে। কি শখ বলো? ওই যে এই টাঙ্গাইল ইয়া একটা জায়গা আছে বুঝছো, খালি মায়া খুশি ভরা। তুমি খালি মায়া মানুষ খুঁজো কেন? আমি আছি না। আচ্ছা তাইলে ওই ওই ইয়েতে নিয়ে চলো। ওই যে কি নাম জানি এটা, মানিকগঞ্জের ওই পার পাটুরিয়া ঘাটের ওই পার, এটা এখানে মায়া মানুষ আছে। তুমি খালি শুধু মেয়ে মানুষ খুঁজো কেন? আমাকে পছন্দ হয় না? এই যে আমি তোমাকে কি সুন্দর জায়গা দেখাচ্ছি, এটা তোমার ভালো লাগছে না? ভালো লাগতেছে? ওরে আল্লাহ, ওই যে এটা কি জানি, এই বান্দরবন, বান্দরবন খালি পাহাড় দেখছো আমার পাহাড়। গোসল করবে? আমার যে এখানে বসি না, ওইখানে পুকুর আছে, মাস করে পড়বা আর সব খিলা খেলা গোসল করবা। পুকুর আর সাগর এক হলো, এখানে সমুদ্রের ঢেউতে দুজনে একসাথে গোসল করবো। তুমি আমাকে ভিজিয়ে দেবে, আমি তোমাকে ভিজিয়ে দেবো। হ্যাঁ আমি তোমার পোশাক করে ভিজাইতে পারি। ছি, তোমাকে বলছি না, বাজে কথা বলবে না। আচ্ছা না, এবার বলো তুমি কোথায় যাবে? এখন আমি যা ঘুরছি ঘুরছি, আমার একটু নিয়ে চলো। কুদা লাগছে? কুদা লাগছে? আমি ওই ভাতে পানি দিয়ে আসছি তো, পান্তা নষ্ট হলে পরে খাইতে পারবো না। ও আচ্ছা, তবে তোমাকে যদি পরের মহলে নিয়ে যেতে পারতাম, তোমাকে ওখান থেকে অনেক খাবার দিতে পারতাম। তাই নাকি? হ্যাঁ, ওখানে অনেক খাবার আছে। আচ্ছা ঠিক আছে চলো। ঝাঁকি দেয় দেওয়ার পর আবার চলে, আমার নামার সময় একটা ঝাঁকি দেয়, তোমার তো ঝাঁকি পাইলাম না। কি সুন্দর সব দেখাইলা। তুমি আরো কোথাও যাবে? আজগা তো আমার ক্ষুধা লাগছে, পরোটা মরোটা খাওয়াইলো না তো, বাসায় পন্তা আছে যাই খামু, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর তোমার মিথ্যা অপমান করছি? অপমানিত হয়েছ? না না, অপমানিত হই নাই, কারণ তুমি তো আমার মনে মানে তোমার মাঝে মাঝে তুই ঠিক হয়েছিস, অপমানিত হয়েছ। তুমি তো এখনো তুই করে বলতেছ। আমার মন চাইতেছে তোমার ঠোঁটে কামড় দিয়ে ঝিলে থাকি। এভাবে বলো না, আমার লজ্জা করে। তোমাকে লজ্জা আছে? তাহলে লজ্জা তো সবারই আছে। আমাকে বাংলাদেশের মেয়েগুলো লজ্জা আছে দেখে হেরা শাড়ি ছায়া থ্রি পিস পরে, তোমাকে লজ্জা থাকলে তোমরা কি পরো? আমরা এই যে ড্রেস পরি। এইটা পরছো? হ্যাঁ, পরি ড্রেস। ও আচ্ছা, তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমাকে? আমাকে বাড়িতে নিয়ে কি না, তুমি কি কই বসবা? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে যাব না। তুমি কিন্তু কালকে আবার এখানে আসবে, তোমাকে নিয়ে ঘুরবো। কালকে আবার ঘুরবা? হ্যাঁ, কালকে তোমাকে অন্য জায়গা দেখাবো। ঠিক আছে, কালকে আমার একটু ওই যে কক্সবাজার নিয়ে যায় তো। কক্সবাজার? এটা আবার কোথায়? এইটা আমাকে দেশের ওই সবচেয়ে বড় সম্পদ, মানে মায়াপুলারা জাবরা জাবরি করে ঘুরে বেড়ায়। ও আচ্ছা, সারাদিন হলে সারা রাত ঘুমায় হোটেলে, আর সারাদিন আইসা সাগরে ঝাঁপায় এরকম পানিতে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, কালকে আমি তোমাকে কক্সবাজার নিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তুমি চিনো কক্সবাজার? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে চিনিয়ে নিয়ে যাবে। ঠিক আছে।
তাহলে আমি গেলাম। আচ্ছা বিদায় দাও। কি কম আমি, ভালো থেকো মা, ভালো থেকো মা। তো বিদায় দিলে তেমনি দে, আমার মাই তো কই, আমার বোন যখন চলে যায় কই ভালো থাকিস মা। আমি কি তোমার মা হই, আমি তো তোমার জান হই। জান? তাহলে আমাকে জান বলতে, তাহলে পরি জান কমু। হ্যাঁ আচ্ছা পরি জান, ভালো থাকো। বাই পরি জান, টাইম মতো আসিস বোন। হ্যাঁ বিমানে উঠতেছি, যাই আমি একটু হাই আকাশে। শালি জুতা রেখছস, ইয়াকে জুতা ভিড়া করবো কেন? ঘুরাই নিয়ে আসে তুই পাট খেত চিকুনালি কোষ, এটা আমার গালি দেয় পাট খেত চিকুনালি কয়া। তুমি তো বললা যে তোমার নাম পাট খেত চিকুনালি। আরে মানুষ আমি ওই পাট খেত ওই মোনাক্কার লগে গেছি এই জন্য কইছে, ওইটাই তুমি কবা ফাউল। ও আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করছো একটু, মাইন খাইছি সরি। কি সরি? ইংরেজি শিখছো? হ্যাঁ একটু একটু শিখছি। তোমরা তো পড়ি সব দেশে যাও, বিভিন্ন দেশে সুন্দর জায়গা পাইলে যাও না, ওই দেশের ভাষা তো কোয়া লাগে না আমাদের, আমরা সব কিছুই জানি তাই না? হ্যাঁ আচ্ছা তোমাকে একটা কথা বলবো। কও। তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, তুমি কি করবে? ও মোনাক্কার মতো তুমি দুগা ঘুরে নিয়ে আইসা, আমারে আবার ডোজ দিবা। আরে মোনাক্কা তো তোমাকে নিয়ে গেছে পাট খেতে, আমি তো তোমাকে পাট খেতে নিয়ে যাইনি, আমি তোমাকে আকাশে নিয়ে গেছি। আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে সব সময় আকাশে রাখবো। আকাশে কি ভাত কাপড় সব পাবো? আকাশে ভাত কাপড় না, সব কিছু পাবে। আকাশে যদি থাকো তখন তোমার ক্ষুধা লাগবে না তাই নাকি? ওখানে তো শুধু ফল মূল খাবে তুমি, ফলের বাগান আর বাগান, তোমার যত মন চাইবে তত তুমি একটা ফল টুপ করে গাছ থেকে পারবে আর টুপ করে খেয়ে ফেলবে। আশা করি তুমি আমার ভালোবাসো। হ্যাঁ সত্যি কথা বলতেছি, তুমি এবার বলো তো তুমি আমাকে বিয়ে করবে না? মোনাক্কার পরে তুই আমারে বিয়ে করতেছিস? মোনাক্কা তো পাটকেতে নিয়ে গিয়ে ডোজ দিছে, তুমি আবার আকাশে নিয়ে গিয়ে যদি ফালায় দাও ধপাস করে পরে আমার গুয়া দিয়ে লাড়ি বুড়ি পাইয়ে দিই। ফালাই দিব কেন, তোমাকে তো সব সময় এইভাবে বুকের মাঝে রাখবো। আমার সোনা রে কি ভালো লাগতেছে ছোট। কে তোমার গলার আওয়াজ এমন কে? আরে আমার গলার আওয়াজ না, আপু আপু আপু। ওই আরেকটা কি করছিস এখানে? এই কি করতেছিস দাও না কে বল একটু, ওই ফিলিং এর মধ্যে গেছি, এর মধ্যে আইসা নষ্ট করে দিছে ফালতু। এইটা কি তোমার মা নাকি? আরে ছিছি এটা আমার মা না, এটা আমার বড় বোন। এটা কে? আপু ওরে আমি খুব ভালোবাসি, আমরা বিয়া করব তোমার দাওয়াত। কি কে? এ তো মানব মনে হচ্ছে, মানুষই তো। হ্যাঁ রাখাল রাখাল বাসির সুর শুনলে তোমার সদ্য গুষ্টি পাগল হইব, দিমু নাকি একটা টান। রাখালের সাথে পরীর প্রেম, মানুষকে বিয়ে করবে পরি? অবশ্যই পরি তো, ওই তো খুব ভালো। তোর কি মাথা গেছে? আরে আপু তুমি জানো না ওনা খুব সুন্দর বাঁশি বাজায়, তুমি যদি ওর বাঁশির সুর শোনো তাহলে তুমি পাগল হয়ে যাবে। গান গায় অমস্থানের মতো। তুই চুপ করবি? আমার মনের ময়ূরি আয় রে তোমার ময়ূর ডাকে রে। চুপ করতে বল। আপু ভালোই তো গাইতেছিল। হ্যাঁ আমার সুন্দর গলা। তোর কি মাথা ঠিক আছে না পাগল টাগল হয়ে গেছিস? তুমি জানো
যে কি ওমরছানি না মুমরছানি অমস্থানি অমস্থানি অমস্থানির মতন গান গায় তারপরে বাঁশি বাজায় ওর বাঁশির সুরে তো আমি পাগল হয়ে গেছি তাই বলে তুই একজন পরী হয়ে মানুষকে বিয়ে করবি হ্যাঁ আপু তুমি যাই বলো তুমি যতই বাধা দাও আমি জানি তোমার হিংসে হচ্ছে তোমার যতই হিংসে হোক আমি ওকেই বিয়ে করব ওকে আমি ভালোবাসি কি এই শালি তোমার সদ্বুন নাকি তুই না আমার বোন বোনটাতে কি হয়েছে তুমি আমার সুখ সহ্য করতে পারো না সেটা আমি খুব ভালো করে জানি এই জন্যই তো তুমি আমাকে এই পৃথিবীতে আসতে দিতে চাও নাই এইবার বুঝছি কি তুই আমার ছোট বোন আপন বোন হয়ে এত বড় কথা বলতে পারলি আমি তোকে হিংসা করি আমি মাতার কাছে সবকিছু বলে দিব সমস্ত কিছু বলে দিব আর তুই একজন পরী হয়ে এই মানুষকে বিয়ে করবি এটা কিছুতেই হতে পারে না আমি হতে দিব না আই লেবু কি বু হ্যাঁ আই লেবু বুঝছি তোদেরকে এভাবে বলে হবে না আমার বোনকে বিয়ে করবি না হ্যাঁ খুব শক্ত তোরকে বিয়ে করে আমাদের রাজ্যে গিয়ে একদম রাজা সেজে যাবে আপেল কমলা খামু আপেল কমলা তোকে খাওয়াচ্ছি কেন পরের বার আমার বোনকে বিয়ে আপু তুমি এটা কি করলা কি করেছি যা করার তাই করেছি তুই চল আমার সাথে আরে আমি যাব না আপু তুমি কিন্তু খুব বেশি করতেছো আমি খুব বেশি করছি না তুই বেশি বেড়ে গেছিস আরে তুমি ওকে শুধু শুধু শাস্তি দিলে ও কত ভালো ছিল খুব ভালো ছিল না প্রেমে পড়লে খারাপও ভালো হয়ে যায় তুমি বললেই হলো কি বললেই হলো তুই আমাকে কি বলেছিলি তুই পৃথিবীতে আসবি না তুই কেন আমার কথা অমান্য করে আসলি আচ্ছা তুমি ভাবলে কি করে যে আমি তোমার কথা শুনব আসলে আমার ভাবাটাই ভুল ছিল আমার ধারণাটাই ভুল ছিল তোকে আমি আসলে চিনতে পারি না আর শুনো এই সমস্ত কথা আম্মিকে বলো না আম্মিকে বলবো না আম্মিকে না বলার জন্য তোকে আমার সাথে নিয়ে যাচ্ছি তুই আগে চল আমার সঙ্গে আম্মিকে আব্বুকে সবাইকে বলে দিব তুই আমার কথা অমান্য করেছিস তুই আমাকে অসম্মান করেছিস আচ্ছা তোমার যাকে মন চায় তুমি তাকে বলো হ্যাঁ বলে দিব আমাকে আমাকে বন্দী করে রাখবে বললেই হলো এমন কোন পাহাড়ার জন্ম নেয়নি যে আমাকে পাহারা দিয়ে রাখবে আমি আমি এই পরের রাজ্য থেকে চলে যাব একেবারে চলে যাব দরকার হয় ওই রাখালকে গিয়ে বিয়ে করব বিয়ে করে ঘর সংসার করব আমি আর কখনো এই পরের রাজ্যে আসব না রাখাল ছেলেটা কত ভালো ইস ওকে আপু কিভাবে শাস্তি দিল আমি যাই এখনই যেতে হবে ওই রাখালের কাছে গিয়ে দেখতে হবে ওর কি অবস্থা মোনাক্কা পাট খেতে নিয়ে ধোকা দিল আর পরি আকাশে দুইটা উবাল দিয়া ধোকাটা দিল এমন একটার ব্যথা যায় নাই আল্লাহ জানে প্যারাসিটামল খাইলাম কাম হইতেছে না পরি 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 আইছে শোনা হ্যাঁ আসছি আমি একবারে চলে আসছি ওইখান থেকে এবার তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকবো বিশ্বাস করবা না কি জাদু যে করছো তোমার যারা ভালো লাগতেছে তোমার বোন যে কি একটা পেরেক মারছে হাত দিয়ে দেহ একটা ব্যথা কি করতেছে প্যারাসিটা আমার বেশি হাঁটতেছে না না থাক রাত্রে হাত দিয়ে দেখবো এখন তোমার খুব ব্যথা করতেছে আমি হাঁটতেই পারতেছি না সেগায়ে হাঁটতে হইতেছে আচ্ছা তোমার হাঁটতে হবে না তোমাকে আমি উড়ে উড়ে নিয়ে যাব তোমাদের বাড়িতে তাই নাকি হ্যাঁ আমি কিন্তু একবারে চলে আসছি আমাদের পরিণ রাজ্য থেকে এখন তোমাদের মানব সমাজে থাকবো আমার গ্রামে থাকবা হ্যাঁ পারবো না রে কেন শোনো আমার লোকের থাকতে পারবো না
কেন থাকলে আমি তোমাদের খাবার দিতে পারো প্রতি মাসে বেতন পাই চারশো আমারই তো পনেরো চারশো টাকা খরচ পঁচিশ টাকার মতো থাকে এটা দিয়ে আমি সিনেমা টিনেমা দিই অবস্থা আরে তোমার তো খাবার দিতে হবে না আমি তোমাকে জাদু দিয়ে খাবার এনে দেব স্বর্ণ অলংকার এনে দেব মণিমুক্তা দেব স্বর্ণ অলংকার লাগবে না দশ টাকার নোট আনতে পারবো না দশ টাকার নোট আরে আরো বেশি এনে দেব আনা আমার দশ টাকার নোটই লাগবে দশ টাকার নোট হ্যাঁ এই দেয় খামারে দেয় মালি কি বোকা এরকম বোকাও মানুষ হয় আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দশ টাকার নোটই দেব চলো এবার আমরা যাই কার মতো পাট খেতে নিয়ে গিয়ে ধোকা দিবা না তো আমি পাট খেতে নিয়ে যাবো না আমি তোমাদের ভাঙা ঘরে নিয়ে তোমাকে ধোকা দিব আচ্ছা ঠিক আছে।